বুঝদানের ঠোঁটে হাসি নেই, এত মানুষের ভিড়েও চোখ দুটো হয়তো বাবাকেই খুঁজে ফেরে। দেড় বছরের বেশি সময় হলো বাবাকে হারিয়েছে ছোট্ট শিশু। নিষ্পাপ হৃদয় এখনো ভাবে ফিরে আসবে প্রিয় মানুষটা, কিন্তু সেটা কি সম্ভব? ক্যান্সারের কাছে হার মেনে গত বছর এপ্রিলে চির বিদায় নিয়েছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মরণঘাতী রোগ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ক্রিকেট ফর ক্যান্সারে আরও একবার রুবেলকে স্মরণ করলেন সবাই। মৃত্যুর পরও জাতীয় দলের সাবেক তারকাকে মনে রাখায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার। তারা রুবেলের নামে একটা টিম করেছে, এটা আমার জন্য যে কত বড় একটা পাওয়া যে রুবেল মারা গেছে। হয় কি, একটা মানুষ মারা গেলে আস্তে আস্তে কিন্তু মানুষ ভুলে যায়, কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু ভুলেনি। ক্রিকেট বোর্ড আমাকেও ভুলেনি, আমার সন্তানকেও ভুলেনি, রুবেলকেও ভুলেনি। গুলশান ইয়ুথ ক্লাবের মাঠে এই টি-টেন ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট ও বিসিবি, যেখানে বাংলাদেশ জাতীয় দলের এক ঝাঁক সাবেক ক্রিকেটারদের পাশাপাশি অংশ নেন বর্তমান নারী ক্রিকেট দলের তারকাও। ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরিতে সরাসরি যুক্ত না থাকতে পারলেও ক্রিকেটের মাধ্যমে যে কোনো সংস্থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় বিসিবি। আমরা ওইভাবে অত জড়াতে পারবো না, কিন্তু যদি থ্রু আউট বাংলাদেশ সেই লেভেলের যদি কোনো অর্গানাইজেশন কোনো প্রোগ্রাম করে থাকে এবং আমরা যদি আমাদের সাপোর্ট চাই, যে যেরকম ক্রিকেট ম্যাচ দিয়ে, প্লেয়ার দিয়ে অথবা আর্থিকভাবে যতটা সম্ভব, যেটা যদি থ্রু আউট বাংলাদেশ যদি কোনো প্রোগ্রাম কেউ লঞ্চ করে আমরা তাদের সাপোর্ট দিব। সচেতনতা তৈরি করাটাই হচ্ছে মূল লক্ষ্য, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আয়োজনের পাশে এর আগেও ছিল, এখনও আছে এবং সবসময়ই থাকবে। কারণ এই ধরনের একটা কর্মকাণ্ড যেটা সারা দেশব্যাপী হওয়া উচিত, সেই জায়গাটাতে যদি আমরা আর একটু ফোকাস করি তাহলে এই রোগটা সম্পর্কে মানুষ জানার সুযোগ পাবে এবং তাদের নিজেদেরকে এই ভয়ঙ্কর একটা অসুখ থেকে কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে সেটা থেকে নিজেকে পরিত্রাণ করতে হয়, সে ব্যাপারে একটা গণসচেতনতা তৈরি হবে। সচেতনতা বৃদ্ধি করতে ক্রিকেটকে ভালো একটি মাধ্যম হিসেবে দেখছেন আয়োজকরাও। প্রতিটা ক্যাম্পে যারা ক্রিকেট প্রশিক্ষণে আছেন তাদেরকে যদি এই ক্যান্সার নিয়ে একটু সচেতন করা যায়, তাহলে তারা তাদের মা বোন ভাই বাবা তাদের প্রত্যেককে সচেতন করতে পারবেন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্রিকেটার রুবেলের মতো প্রাণ হারিয়েছেন আম্পায়ার নাদির শাও। তাদের দুজনের নামেই দল গঠন করে ম্যাচটি পরিচালনা করা হয়। ম্যাচে নাদির শাহ একাদশকে চার উইকেটে হারিয়েছে মোশাররফ রুবেল একাদশ। 22 রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শাহরিয়ার নাফিস। ম্যাচ সেরার পুরস্কারের অর্থ ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবায় দান করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।